কিভাবে একজন মানুষকে চেনা যায়, অর্থাৎ মানুষটি ভালো নাকি মন্দ কিভাবে বোঝা যায়, আজকে আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করব। মানুষকে চেনার মোক্ষম অস্ত্র হচ্ছে তাকে টাকা ধার দেয়া। এরপরে যে কাজটি করা যেতে পারে সেটি হলো, মানুষকে চেনার জন্য একটি অন্যতম তরবারি হচ্ছে তার কাছে আপনার গোপন কথা শেয়ার করা। কাউকে গোপন কথা শেয়ার করবেন, যদি সে গোপন কথা গোপন না রেখে অন্য কারো কাছে বলে বেড়ায় বা বলে দেয়, তাহলে বুঝতে হবে লোকটি সুবিধের নয়। এর ফলে মানুষকে চেনার আরেকটি তলোয়ার হলো তার কাছে আপনার দুর্বলতা প্রকাশ করা। মানুষকে চিনতে হলে ইচ্ছাকৃতভাবে তার পেছনে টাকা উড়াবেন, তারপর তার সম্পর্কে অনেক কিছু বুঝতে পারবেন। মানুষকে বুঝতে হলে আগে আপনি বিপদে পড়ুন, তারপর তাদের আপনার প্রতি মনোভাব দেখুন। যদি আপনাকে কোনোভাবে সাহায্য সহযোগিতা করে বা সাহায্যের হাত বাড়ায়, তাহলে বুঝতে হবে লোকটি ভালো আছে। যদি সাহায্যের হাত না বাড়ায়, তাহলে বুঝতে হবে তার সঙ্গে আপনার সম্পর্ক রেখে লাভ নেই। 6 নম্বরে বলতে হয় দেখুন, যে তেলবাজি বা চাটুকারিতা করেন এরকম লোক কখনোই ভালো হয় না, তারা সাধারণত দুমুখো সাপের মতো হয়ে থাকে। 7 নম্বরে দেখুন, যে মানুষটির কথা এবং কাজে মিল আছে সেই মানুষটি ভালো, যার কথা বা কাজে মিল নেই আপনাকে বলে একটা কিন্তু করে আর একটা, বুঝতে হবে লোকটি ভালো নয়। যারা সাধারণত কথা দিয়ে কথার বরখেলাপ করে না, তাদের সম্পর্কে আস্থা রাখতে পারেন। যাদের লেনদেন অত্যন্ত স্বচ্ছ এবং ক্লিন, তারা সাধারণত আস্থাশীল মানুষ। দেখুন যে সময়ানুবর্তী কিনা, অর্থাৎ সঠিক সময়ে উপস্থিত হতে পারে কিনা। যারা সময় মেনটেইন করতে পারে না, এরা সাধারণত উদাসীন হয়ে থাকে। তাদের সঙ্গে সঙ্গ দেওয়া পরিত্যাগ করুন, তাদের থেকে দূরে থাকুন। আপনারা এই 10টি মেজারমেন্টে একজন ভালো এবং মন্দ মানুষের পার্থক্য করতে পারবেন। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। সর্বশেষে মনে করিয়ে দিচ্ছি, যদি কেউ এখনও চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে সঙ্গেই থাকুন।